অনুশীলনী 4.1 এর অঙ্কগুলো সমাধান করব। তো আজকের এই পর্বতে আমি অনুশীলনী 4.1 এর 4, 5, 6, 8 এই চারটি অঙ্ক সমাধান করব। তো আমাদের 4 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে এখানে a সমান 4, b সমান 6, c সমান 3 হলে 4 a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 16 a b স্কোয়ার c প্লাস 16 b স্কোয়ার c স্কোয়ারের মান নির্ণয় করো। তো এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। আমাদের এখানে দেওয়া আছে a সমান 4, b সমান 6, c সমান 3। তো এখানে আমাদের প্রদত্ত রাশিতে দেওয়া আছে প্রদত্ত রাশি সমান 4 a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 16 a b স্কোয়ার c প্লাস 16 b স্কোয়ার c স্কোয়ার। এখন যদি আমরা এটাকে একটু ভেঙে নেই তাহলে এটা লেখা যায় 2 a b হোল স্কোয়ার, কারণ 2 এর উপর স্কোয়ার দিলে হয় 4, a এর উপর স্কোয়ার দিলে হয় a স্কোয়ার, b এর উপর স্কোয়ার দিলে হয় b স্কোয়ার। এটাকে যদি আমরা একটু ভেঙে নেই তাহলে লিখতে পারি যে 4 4 16 অর্থাৎ 4 বি সি হোল স্কোয়ার। তাহলে আমরা পাইলাম যে এ স্কোয়ার আর এটা হচ্ছে বি স্কোয়ার। তো আমরা যদি সূত্র ফিগারে নেই এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এখানে যেহেতু মাইনাস আছে আমি এখানে মাইনাস দিলাম 2 এ বি, এ বি হচ্ছে এখানে 2 এ বি এবং বি হচ্ছে এখানে 4 বি সি। এখন যদি আমরা এটা গুণ করি 2 দুগুণে 4, 4 4 16, এখানে হচ্ছে 16, এখানে হচ্ছে একটা এ একটা এ, বি দ্বারা বি রে গুণ করলে বি স্কোয়ার সি, অর্থাৎ এটারে ভাঙ্গায় আমরা এইভাবে লিখতে পারি 2 ইন্টু 2 এ বি ইন্টু 4 বি সি। তাহলে আমাদের সূত্র ফিগারে চলে গেল যে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তো এর সূত্রটা হচ্ছে যে 2 এ বি মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, বি হচ্ছে 4 বি সি হোল স্কোয়ার। এখন আমরা মানগুলো বসাই দিব। তো এখানে 2 গুণন এর মান হচ্ছে 4, বি এর মান হচ্ছে 6 এবং মাইনাস 4 গুণন বি এর মান হচ্ছে 6, সি এর মান হচ্ছে 3 উপরে হোল স্কোয়ার। এখন আমরা এগুলো যদি গুণ করি 424, 24 দুগুণে 48 মাইনাস 424, 24 দ্বারা 3কে গুণ করলে হয় 72 হোল স্কোয়ার। 72 থেকে 48 চলে গেলে থাকে হচ্ছে 24, যেহেতু এখানে বড় সংখ্যার সামনে মাইনাস সেই কারণে আমরা এখানে মাইনাস দিব, অর্থাৎ মাইনাস 24 স্কোয়ার। তো এখানে মাইনাসের উপর স্কোয়ার অর্থাৎ মাইনাসের উপর যদি পাওয়ার জোড় সংখ্যা থাকে তাহলে এটা যোগ হয়ে যায়, 24 এর বর্গ হচ্ছে 576, এটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে 576। এখন আমরা 5 নম্বর অঙ্কটা সমাধান করব। আমাদের 5 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে এক্স মাইনাস 1/x সমান 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত। তো আমাদের এখানে দেওয়া আছে এক্স মাইনাস 1/x সমান 3। তো আমাদের প্রদত্ত রাশিটা এখানে প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। আমরা একটা সূত্র জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় সূত্র দুইটা। তো আমাদের সূত্রগুলো এখানে দেওয়া আছে উপর ভিত্তি করে করতে হয়। এখানে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্র হয়, প্লাস থাকলে প্লাসের সূত্র হবে। তো এখানে যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তো আমরা এখানে এই সূত্রটা বসাবো যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি। তো এখন যদি আমরা এখানে এটা অঙ্কটা সমাধান করি এখানে যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সূত্র হবে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, এটার মান দেওয়া আছে এখানে 3, তাহলে 3 এর উপর স্কোয়ার যোগ এই এক্স এক্স কাটা, এখানে হচ্ছে 2,
তো 3-এর বর্গ হচ্ছে 9, 9-এর সাথে 2 যোগ করলে হয় 11, এটাই হচ্ছে অ্যান্সার।